প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার স্বাগতম। বন্ধুরা, বিভিন্ন রকম শিক্ষা, চাকরিতে এবং রাজনৈতিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখুন, কারণ প্রতিনিয়তই এই চ্যানেলে মূলত শিক্ষা, চাকরি এবং রাজনীতির ভিডিওগুলি আপলোড করা হয়ে থাকে, যার নোটিফিকেশান সকলের আগে আপনার কাছে পৌঁছে যাবে। ইতিমধ্যে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে, যার বিস্তারিত প্রতিবেদনটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, পারলে অন্যান্যদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন আজকে যে গুরুত্বপূর্ণ খবরটি, লকডাউন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার। আগামী 3রা মে কি লকডাউন উঠে যাচ্ছে? কি রয়েছে কেন্দ্রের পরবর্তী প্ল্যান? বিস্তারিত বলে দিচ্ছি এই ভিডিওটিতে, সঙ্গে থাকুন স্কিপ না করে। গোটা ভারতবর্ষে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই ভাইরাসকে ঠেকাতে ব্যর্থ চিকিৎসকরা। এই ভাইরাসের ছোবলে মৃত্যুর ঘটনাও ঘটেছে। শেষ হওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 18,407 জন, যার মধ্যে সুস্থ হয়েছেন 3,020 জন এবং মৃত্যু হয়েছে 577 জনের, এবং এই মুহূর্তে চিকিৎসাধীন 14,810 জন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 3রা মে পর্যন্ত গোটা দেশ জুড়ে লকডাউন চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন এখন রয়েছে যেটা, 3রা মের পর কি লকডাউন চলবে নাকি ধীরে ধীরে এই লকডাউন উঠে যাবে? তবে যতটুকুনি খবর, সূত্রের খবর অনুযায়ী চলতে থাকা লকডাউন শেষ হলে আর লকডাউন বাড়ানোর কোনো ইচ্ছা নেই মোদী সরকারের। ধাপে ধাপে তুলে নেবে কেন্দ্র, লকডাউন তুলে দেওয়া হবে গ্রিন জোনে, যদিও রেড জোন ও অরেঞ্জ জোনে এই লকডাউন চলবে। 3রা মের পরেও ট্রেন ও প্লেন চালানো নাও হতে পারে, যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত হয়নি। বাড়ি থেকে বেরোনোর ব্যাপারে বিধিনিষেধ শিথিল করা হবে, তবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশিকাও জারি থাকবে। লকডাউন শেষ হলেই দিল্লি, মুম্বাই, নয়ডা, ইন্দোরের মতো এলাকায় কড়া নজরদারি চালাবে সরকার। 15ই মের পর দেশের করোনা পরিস্থিতি কেমন থাকবে বা থাকে তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে মোদী সরকার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।